আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি রুমানা, রুমানাস ওয়ার্ল্ড ইন ইউকের পক্ষ থেকে আবারও হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আমার থাকছে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি আমার খুবই ভালো লাগে, আমার যেহেতু এটা চিকেন কারি, চিকেন আমার বাচ্চাদের খুবই পছন্দ। আর আজকে আমি রান্না করে দেখাবো চিকেনের সাথে মিষ্টি কুমড়ার তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো রেসিপিটি। আজকে রেসিপিটি হলো আমার মিষ্টি কুমড়া দিয়ে মুরগি, যা খুবই মজাদার হয়। আপনারা ট্রাই করবেন কখনো, আমি তো প্রায় এটা রান্না করি আমার বাচ্চাদের জন্য। এখানে আমার মিডিয়ামে একটা চিকেন নিয়েছি আর একটি মিষ্টি কুমড়া, যেটা আমার গার্ডেনে হয়েছিল। আর এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে কেটে কুচি করে রেখেছি। মশলার মধ্যে আমি ইউজ করব জিরা গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, আর আমি সেখানে ইউজ করছি আস্ত গরম মশলা। এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, জিরে গুঁড়ো ও কয়েকটি লং রয়েছে। প্রথমেই আমি এখন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে আমি 2 টেবিল চামচ ও 2.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন, একটু তেলটা একটু পরিমাণে বেশি লাগবে। 2.5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি সব আস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব। এখানে আমার 2 টুকরো দারচিনি রয়েছে। প্রথমেই আমি জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আমি 2 চিমটি জিরে নিয়েছি এখানে। জিরেগুলো আস্ত দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আমি 2টা দারচিনি নিয়ে নিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, সবগুলো আমি ধুয়ে রেখেছিলাম। আর এখন আমি 6টা লং দিয়েছি। আর এখন আমি এখানে 8টা এলাচি দিচ্ছি। আমি সবসময় একটি মুরগিতে এই পরিমাণের মশলাগুলো দিয়ে থাকি। আমার তেলটা ছিটে আসছে, এজন্য আমি একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে লবণটা দিলে তেলটা আর ছিটে আসে না। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি, মশলার ফ্লেভারটা আসা পর্যন্ত আমি ওয়েট করব। আমি তাতে এখন পেঁয়াজ 2টো, আমার যেটাকে বড় পরিমাণের পেঁয়াজ 2টো ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা করব। ভাজা করার পরেই আমি তাতে চিকেন, আমার ধুয়ে রাখা চিকেনটা আমি ছেড়ে দেব। পেঁয়াজটাতে চিকেনটা দেওয়ার অর্থ হলো আমার চিকেনটা হচ্ছে বেবি চিকেন। বেবি চিকেনটা পেঁয়াজের মধ্যে কষিয়ে নিলে পেঁয়াজ চিকেনটা একটু খেতে মজা লাগে। এখন আমি, আপনারা দেখতে পাচ্ছেন, আদা রসুন আমি পেস্ট করে নিচ্ছি। এটা আমার ফ্রেশ আদা রসুন, আমি ফ্রেশটাই ইউজ করি সবসময়। ফ্রেশটাতে তরকারিটা খুবই সুন্দর একটা ঘ্রাণ হয়। এখানে আমি কয়েক টুকরো আদা ও রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা যত মিহি হবে তত তরকারিটা সুন্দর ঘন হয়। এখন এখানে আমার পেঁয়াজটা মোটামুটি একটু হয়ে এসেছে, হালকা লাল হয়ে গেছে। এখন আমি তাতে পুরো চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে ঝরিয়ে রেখেছি। এখন আমি পুরো চিকেনটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু আমি ভালো করে নাড়া দেব। আজকের ভিডিওটির কোয়ালিটি সম্পর্কে একটু আমি আপনাদেরকে বলতে চাই। আমার ট্রাইপডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এটা হাতে করে ভিডিওটি করেছি। এই ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ভিডিওটি মোটামুটি সেরকম হয়নি যেরকম আমি চেয়েছিলাম, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি এখানে 1 চামচ আমি আদা পেস্ট দিয়ে দেবো এবং 1/2 চামচ রসুন পেস্ট দিয়ে দেবো। 1 টেবিল চামচ আমি আদা পেস্ট এবং 1/2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্টটা ভালো করে আমি মাংসের সাথে মিক্সড করে নিলাম। এখন আমি তাতে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দেব। আমি এই শুধু এই 2টো মশলাই ইউজ করব এখন। আর লাস্টের দিকে আমি শুধু 1 চামচ জিরা গুঁড়ো, যেটা ভেজে আমি তেলে রেখেছি ভালো করে, সেটা আমি লাস্টের দিকে দেবো, সবার শেষে, যাতে ঘ্রাণটা ফ্লেভারটা সুন্দর হয়। এখন আমি মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব এবং তেলের মধ্যে কতক্ষণ ভাজবো। এখন আমি পানি দিচ্ছি না, আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি পরে একটু পানি দেব।
আমি চিকেনের জন্য লবণটা দিয়ে দিলাম আন্দাজ করে। লবণটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এতে পানি অ্যাড করব, যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে। বেবি চিকেনটা এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং দেশি মুরগির একটা টেস্ট এই মুরগিতে আসে। আপনারা কখনো ট্রাই করে দেখবেন। এভাবে মশলাটা কষিয়ে নিলে ছোট মুরগির সাথে বেবি চিকেনের সাথে খাবারটা খুবই মজা হয়, চিকেনের তরকারিটা খুবই সুস্বাদু হয়। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি তাতে পরিমাণ মতো তেল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু বলক নেব। বলক দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দেব, যেহেতু এটা বেবি চিকেন এবং মিষ্টি কুমড়াটাও গাছের, তাই আমি একটু পানি দিয়ে বলক আসার পরে আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে ফেলবো। চিকেনটা গলে গেছে এখন। এখন আমি এতে পাম্পকিনটা ইউজ করব। মিষ্টি কুমড়োটা কেটে রেখেছি আমি, মিষ্টি কুমড়োটা এখন আমি ইউজ করে ফেলছি। আমি দুটোকে এখন ভালো করে বলক দিয়ে নেব এবং কয়েকটি বলক আসার পরে 5 থেকে 10 মিনিট যখন একটু ভালো করে বয়েল হয়ে যাবে, তখন আমি চেক করব যে মিষ্টি কুমড়াটা গলেছে কি না। মিষ্টি কুমড়াটা গললেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। যেহেতু চিকেনটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবং চিকেনটা মোটামুটি হাফ কুক হয়ে গেছে, আমার এটা বেবি চিকেন, বেশিক্ষণ লাগবে না আমার রান্না করতে। আর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালো করে নাড়ার পরে আমি পরিমাণ মতো পানি দেব, লবণটা চেক করব, তারপর আমি ঢেকে দেব। ভালো করে আমি তরকারিটা নেড়ে দিয়েছি। এখন আমি পানি অ্যাড করছি। আমি মোটামুটি এরকম পানি দেব যাতে শুকিয়ে আমার আর একটু ঝোল থাকবে, বেশি মাখা মাখা হবে না, যেহেতু এটি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার মধ্যে একটু ঝোল থাকলে মজা লাগে। আর এই মিষ্টি কুমড়ার তরকারিটা রুটি দিয়ে, পরাটা দিয়ে বা ভাতের সাথে খুবই খুবই দারুণ লাগে। আপনারা ট্রাই করবেন বাসায়। আমি জানি অনেকে মিষ্টি কুমড়া পছন্দ করে না, বাট মিষ্টি কুমড়ার সাথে চিকেন রান্না করলে খুবই মজা হয়। মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছও খুব মজার হয়, বাট চিকেন দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, আর বাচ্চারা তো খুবই মজা করে খায়। আমি আবার চেক করে নিচ্ছি যে এখন মিষ্টি কুমড়াটা কত দূর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে বলক এসে পড়েছে। আমি এখন একটু এখানে 1 চামচ আমি চিনি দিচ্ছি। এখানে চিনি দেওয়ার সিক্রেটটা হচ্ছে, আমি আমার দাদু রান্না করতেন যখন, উনি সবসময় মিষ্টি কুমড়ার সাথে একটু চিনি দিয়ে দিতেন, তাতে করে মিষ্টি কুমড়াটা খুবই মজা লাগে। আর আপনারা, আমি জানি অনেকেই মিষ্টি কুমড়াতে চিনি দেন না, বাট আমি দেই। আমরা যারা ঢাকায় রান্না করি তারা একটু চিনি দিয়ে থাকে মিষ্টি কুমড়ার সাথে, খুবই খুবই টেস্টি হয়। কখনো ট্রাই করে দেখবেন, আমার কথা মতো আমি বলছি, নিরাশ হবেন না। এখন আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমি মিষ্টি কুমড়াটা আর একটু গলতে দেব, যেহেতু আমি একটু চেক করেছি মিষ্টি কুমড়াটা গলে নাই। আর এখানে আমার লাস্ট জিনিস যেটা, সেটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব একেবারে শেষে। সবার উপরে চুলাটা বন্ধ করে আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব। আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পাশে আছেন বলেই আমি এত দূর আসতে পেরেছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ সবার জন্য। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটি চাপ দিয়ে রেখে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে আসে। এখন আমি দেখতে পাচ্ছি লাউটা, মিষ্টি কুমড়াটা গলে এসেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করে দিয়ে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়োটা হলো লাস্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়বো না, একটু খালি একটু নাড়া দিয়ে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তরকারিটা। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনারা আমাকে বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমি রান্না করেছি, বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে, উনিও আমার হাজবেন্ডও খুবই পছন্দ করে খেয়েছে। বাচ্চারা দুপুরে ভাত দিয়ে খেয়েছে, রাতে আমি পরোটা বানিয়েছিলাম, পরোটা দিয়ে খেয়েছে, আলহামদুলিল্লাহ
খুবই মজাদার হয়েছিল, ইয়ামি ছিল। আর জিরে ভাজার গুঁড়োটা যে একটা ফ্লেভার আসে, জিরের একটা ফ্লেভার, ফ্রেশ ফ্লেভার, খুবই চমৎকার ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো ছিল রেসিপিটি। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এখানেই শেষ, আমার রেসিপিটি শেষ হয়ে গেছে। আশা করি আপনারা আমার পাশে এরকমই আপনাদের ভালোবাসার হাত নিয়ে সবসময় কাছে থাকবেন। সবার জন্য আমার দোয়া রইল, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, আপনজনদের কাছে থাকুন, পাশাপাশি থাকুন, যে যেখানেই থাকুন, কোভিড মুক্ত থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালোবাসুন। আমার দোয়া সবসময় আপনাদের সাথে আছে। আপনারও আমার ও আমার পরিবারের জন্য সবসময় দোয়া করবেন। এখন শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।